तो हेलो बंधुरा आज के आबार हाजिर হইছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো 2021 সালের শুরুতেই স্যামসাং বেশ অনেকগুলি স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। যেমন স্যামসাং গ্যালাক্সি M12, স্যামসাং গ্যালাক্সি A42, A52, A72 এবং স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ এই সমস্ত স্মার্টফোনগুলি। এবং অনেক দিন ধরেই এই সমস্ত স্মার্টফোনগুলির ব্যাপারে অনেক খবর আসছে। তো এবার স্যামসাং তাদের এ সিরিজের অন্তর্গত একটি 5G স্মার্টফোন খুব শিগগিরই ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটি। এবং স্যামসাং জানাচ্ছে এই ফোনটি ভারতীয় বাজারে একদম চিপেস্ট 5G ফোন হবে। তো এই ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে এবং তার সাথে সাথে এই ফোনটি গিগবেঞ্চেও লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন আমরা কিন্তু জানতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে এই ফোনটিতে কী কী থাকছে এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে চলেছে ভারতীয় বাংলাদেশে এবং এই ফোনটির কত দাম বলে চলেছে ভারতীয় বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এটি কিন্তু ওয়াটার ড্রপ নচের সাথে আসছে। এবং 2020 সালের শেষের দিকে এসেও আমরা কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছি, এখানে অন্তত 5 ভোল্ট ডিসপ্লে ব্যবহার করা উচিত ছিল। এবং আবার মনে হয় ডিসপ্লে কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেতেও খুব একটা অসুবিধা হবে না। আর স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে তো খুবই ভালো হয়, এক কথায় বলতে হলে এই ফোনটিতেও ডিসপ্লে কোয়ালিটি আপনারা খুব ভালো পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে 405 পার পিক্সেল ডেন্সিটি ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু 20:9 এসপেক্ট রেশো সাথে আসছে। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা গ্লাস 3+এর প্রোটেকশন থাকতে পারে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডটি কিন্তু গ্লসি ফিনিশের সাথে আসছে। এবং আমার মনে হয় যেহেতু এই ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এই ফোনটির ব্যাক সাইড যদি ম্যাট ফিনিশের সাথে আসতো সেক্ষেত্রে স্ক্যাচের আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকতো। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটি 4GB, 6GB এবং 8GB এই 3টি র্যাম ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে এই ফোনটি শুরু হতে পারে 64GB কিংবা 128GB থেকে এবং এখানে UPS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটি সাদা কালারের একটি ভ্যারিয়েন্টে এই ফোনটি দেওয়া গেছে এবং এই ফোনটি আরও 2-3টি কালার ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি 720 এই 5G প্রসেসরটি এবং এটি কিন্তু 7 ন্যানোমিটার ফিনপ্যাট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে মালি G57 এই GPUটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু স্যামসাংও মিডিয়াটেকের প্রসেসর তাদের ফোনে ব্যবহার করা শুরু করে দিয়েছে। এবং যেহেতু এটি চিপেস্ট 5G ফোন হবে সেক্ষেত্রে অবশ্যই মিডিয়াটেকের প্রসেসর এখানে ব্যবহার করতে হবে এবং এই প্রসেসরটি কিন্তু অবশ্যই একটি ভালো প্রসেসর, ডে টু ডে লাইফে নর্মাল ইউসেজে আপনার কোনো রকম অসুবিধা এখানে হবে না এবং এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার এই সমস্ত গেমগুলি খুব ভালোভাবে খেলতে পারবেন। তো এরপর আমরা চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের নিজস্ব সেন্সর ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন এবং তার সাথে সাথে এখানে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং সম্ভবত এই ফোনটির ফ্রন্ট সাইডে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্মেশন জানা যায়নি এবং এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনারা up to 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি বড় ব্যাটারি এবং তার সাথে সাথে এখানে 15W একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এবং এখানে অন্তত পক্ষে একটি 25W ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে WatchUI 2.5 এই ভার্সনটি আপনারা পেয়ে যাবেন এবং এটি কিন্তু রান করবে Android 11-এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং এখানে ফেস আনলকেরও সুবিধা দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে ট্রিপল কার্ড স্লট ব্যবহার করা হয়েছে যে কার্ডে আপনি দুটো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন
এছাড়াও এই ফোনটিতে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটির ভারতীয় বাজারে দাম হতে পারে প্রায় 17 থেকে 18 হাজার রুপি, এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা প্রায় 25,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে চলেছে, আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে এই ফোনটি ভারতীয় বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে, এবং তারপর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এই ফোনটি বাংলাদেশের বাজারেও কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। এবং বাংলাদেশের বাজারে স্যামসাং অনেকটাই বেশি দামে তাদের ফোনগুলি লঞ্চ করে থাকে, সেক্ষেত্রে আশা করব এই ফোনটি যেন স্যামসাং খুব একটি ভালো প্রাইস পয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটির ব্যাপারে আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।